নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা দু হাজার একুশ সালে এই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা এই বছর কোটি টাকার মুখ দেখতে চলেছেন অর্থাৎ আপনারা হতে চলেছেন দু হাজার একুশের কারোর প্রতি রাশি তো কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় শুভ দু হাজার একুশে যে আট রাশির কথা আমি বলতে চলেছি সেই আট রাশির জাতক জাতিকা যদি আপনি হন তাহলে আপনারা দু হাজার একুশে কারোর প্রতি রাশি হতে চলেছেন তা আসুন জেনে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী রাশি তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি কেবলমাত্র বুকিং নাম্বার তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান আর হ্যাঁ এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন অনেকে কল করছেন বাট আমি কিন্তু সবসময় ব্যস্ত থাকি যে কারণে কল রিসিভ করতে আমি সচরাচর পারি না তাই আপনাদেরকে আমার রিকোয়েস্ট আপনারা হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট মেসেজ করুন সেখানে আমি আপনাদেরকে সময় মতো উত্তর দিয়ে দেব। তা শুন জেনে নেওয়া যাক কোন সেই আট সৌভাগ্যশালী করোর প্রতি রাশি যে রাশিগুলি দু হাজার একুশে কোটি টাকার মুখ দেখতে চলেছে প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা দু হাজার একুশে হতে চলেছেন খর অর্থাৎ আপনারা এই বছর কোটি টাকার মুখ দেখতে চলেছেন আর এটি হতে চলেছে চাকরি থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এছাড়াও লটারি থেকেও আপনারা এই বছর অর্থ পেতে চলেছেন এবং শ্বশুরালয় থেকেও অর্থ বা সম্পত্তি আপনারা এই বছর পাবেনই পাবেন এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার একুশে হতে চলেছেন করোর অর্থাৎ এই বছর কোটি টাকার মুখ কিন্তু আপনারা দেখতে চলেছেন আর এটি দেখতে চলেছেন চাকরি থেকে ব্যবসা থেকে এবং সেল প্রবেশন থেকে এছাড়াও আপনারা লটারি সারটা জুয়ার মাধ্যমেও কিন্তু প্রচুর টাকা এই বছর কামাই করতে চলেছেন এবং শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ ও সম্পত্তি আপনারা পেতে চলেছেন এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার হতে চলেছেন করোর প্রতি রাশি অর্থাৎ এই বছর কোটি টাকা আপনারা দেখতে চলেছেন অর্থাৎ কোটি টাকার মুখ আপনারা দেখতে চলেছেন এটি হতে চলেছে চাকরি থেকে ব্যবসা থেকে এবং সেলফ প্রফেশন থেকে এছাড়াও আপনারা পৈতৃক সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ পেতে চলেছেন এবং লটারি সাটটা জুয়া থেকেও প্রচুর পরিমাণে অর্থ আপনারা কামাই করবেন এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার একুশে হতে চলেছেন করোর প্রতি রাশি অর্থাৎ এই বছর আপনারা কোটি টাকার কিন্তু মুখ দেখতে চলেছেন আর এটি হতে চলেছে চাকরি থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এছাড়াও পৈতৃক সূত্র থেকে ও শ্বশুরালয় থেকেও অর্থ আপনারা পেতে চলেছেন এছাড়াও আপনারা এই বছর লটারি সারটা জুয়া থেকেও প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনুরাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার একুশে হতে চলেছেন কারোর প্রতি রাশি অর্থাৎ এই বছর আপনারা কোটি টাকার মুখ দেখতে চলেছেন আর এটি হতে চলেছে চাকরি থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এছাড়াও লটারি সারটা জুয়া থেকেও আপনারা অর্থ পেতে চলেছেন এবং পৈতৃক সূত্র থেকে ও শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ ও সম্পত্তি পেতে চলেছেন এরপরে যে ছয় নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার একুশে হতে চলেছেন কারোর প্রতি রাশি অর্থাৎ এই বছর আপনারা কোটি টাকার মুখ দেখতে চলেছেন আর এটি হতে চলেছে চাকরি থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এছাড়াও লটারি সারটা জুয়া থেকেও অর্থ পেতে চলেছেন শ্বশুরালয় থেকে ও উত্তরাধিকারী সূত্র থেকে অর্থ পেতে চলেছেন এরপরে যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার একুশে হতে চলেছেন কারোর প্রতি রাশি অর্থাৎ এই বছর আপনারা কোটি টাকার মুখ দেখতে চলেছেন আর এটি হতে চলেছে চাকরি থেকে ব্যবসা থেকে এবং সেল প্রফেশন থেকে এছাড়াও আপনারা উত্তরের দিকে সূত্র থেকে এবং শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ ও সম্পত্তি পেতে চলেছেন এবং এই বছর আপনারা লটারি সারটা জুয়া থেকেও প্রচুর পরিমাণে অর্থ কামাই করতে চলেছেন এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও দু হাজার একুশে হতে চলেছেন কারোর প্রতি রাশি অর্থাৎ এই বছর আপনারা কোটি টাকার মুখ দেখতে চলেছেন আর এটি হতে চলেছে চাকরি থেকে ব্যবসা থেকে এবং সেল প্রবেশন থেকে এছাড়াও উত্তরাধিকারী সূত্র থেকে ধনসম্পত্তি ও শ্বশুরালয় থেকে ধন সম্পত্তি আপনারা পেতে চলেছেন ও আপনারা এই বছর লটারি সারটা জুয়া থেকেও অর্থ পেতে চলেছেন তার জন্য আপনার জন্মছকে শুক্র গ্রহ শনি গ্রহ ও রাহু গ্রহকে শুভ থাকার প্রয়োজন রয়েছে তাই আগে কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছক দেখিয়ে নিন এবং জিজ্ঞাসা করে নিন আপনার জন্মছকে এই কটি গ্রহ কেমন পজিশানে রয়েছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান আর ভিডিওটি যদি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ